সারে কি কইছিলে আমার সাসপেন্ড করতে না স্যার 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 এই এত বাড়তো সুস্কা স্যার মারলা মার কই মারার আগে তো চিল্লা উঠতেছে আপনি কিছু একটা করেন কেন তুই পারতোস না স্যার আমার মন আজকে ভালো না স্যার একটা কথা বলি বল স্যার আজকে আমার মনটা ভালো নাই আজকে আমার যাইতে দেন স্যার ও আজকে তোর মন ভালো নাই তাই তোর আমি যাইতে দিব আর যেদিন তোর মন ভালো থাকবো সেদিন তোর ধরে আনো না স্যার সত্যি আজকে আমার মনটা ভালো নাই তার জন্য একটা ভুল করে ফেলেছি স্যার আপনি আমার মাফ করে দেন শোন তোর একটা কথা বলি রাস্তাঘাটে এমনভাবে চলিস না যাতে তোর ক্ষতি হয় এবং তোর বাবা মার মান ইজ্জত সব নষ্ট হয় যা যাবো স্যার আজকে প্রত্যেকটা মানুষের মন খারাপ তাদের মন ভালো নেই চাচা মন খারাপ করে বসে আছেন কেন নেই রে বিরাজ আজ আমার মন ভালো নেই রকির কথা মনে পড়ছে কোনোভাবেই ভুলতে পারছি না সামান্য একটা কুত্তার জন্য এমন ভাব করতেছে মনে হচ্ছে বাড়ির বড় ছেলে মারা গেছে কি নিয়ে কথা বলতেছে বাবা কি নিয়ে বলবো আর রকির কথাই বলছিলাম হ্যাঁ বাবা রকির কথা আমারও খুব মনে পড়ে আমিও ভুলতে পারছি না এই যে এখান দিয়ে কিভাবে দৌড়ে দৌড়ে যেত আমার কাছে আসতো আমি নিজ হাতে আদর করতাম খাইয়ে দিতাম কত স্মৃতি কত কষ্ট আচ্ছা বাবা রকির খাবারগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে এগুলো অন্য কুকুরদেরকে খাইয়ে দিই দিবি তে খাইয়ে দে ঠিক আছে বাবা মিরাজ আমার সাথে আয় মানে এত তাড়াতাড়ি আসলে হয়েছে কি বাবা আম্মু বলছিল আজ নাকি আমার মন ভালো নেই বাবা বসো খেয়ে যাও না আমি খাবো না আমারও মন ভালো নেই কেন বাবা কেন আবার মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই সকালবেলা থেকে মন ভালো নেই শুনতে শুনতে আমার মনটাই নষ্ট হয়ে গেছে সেই সাথে মাথাটাও নষ্ট হয়ে গেছে এই এক কাজ কর তুই খেয়ে ঘুমিয়ে পড়